সমাগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের বাবে ইতিয়া কংগ্রেসের আবেদন পত্র সংগ্রহ প্রক্রিয়া আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যে ভবনের পর এই পর্যন্ত 15 গৰাকীকৈ কংগ্রেসিয়ে নিজের নিজের আবেদন পত্র গ্রহণ করেছে নিজ নিজ সমষ্টির বাবে। আর এইবার গুয়াহাটী সমষ্টির বাবে রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরে সংগ্রহ করেছে তেওঁলোকৰ আবেদন পত্র। রমেন বরঠাকুরে দুটা সমষ্টির বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র। গুয়াহাটী আর দরং উদালগুড়ি সমষ্টির বাবে রমেন বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। আর ইফালে ধুবুরীর বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে ওয়াজেদ আলী চৌধুরী। বরপেটার বাবে আবেদন পত্র ললে দীপায়ন, অরুণ তিওয়ারী আর প্রাণজিৎ দাসে। রাতুল কলিতায়ও বরপেটার বাবে ললে আবেদন পত্র। মাধব রাজবংশীয় দরং উদালগুড়ির বাবে ললে আবেদন পত্র। শিলচরের বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে সৌম্যকান্তি পুরুকাস্থয়। যোরহাটের বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে বনশ্রী গগৈ। তেজপুরের বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে বেণুধর নাথে। আনহাতে করিমগঞ্জের বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র কমল উদ্দিন চৌধুরী। আর লক্ষিমপুরের বাবে সংগ্রহ করেছে রঞ্জিত পেগু আর প্রহ্লাদ শর্মায়। উল্লেখ করব পারি যে আবেদন মাচুল ধার্য করা হয়েছে 1,00,000 টাকা। 1,00,000 টাকার বিনিময়ত 15 গৰাকীকৈ কংগ্রেসে ইতিমধ্যেই রাজীব ভবনের পর আবেদন পত্র সমূহ সংগ্রহ করেছে। লক্ষণীয় হব যে পরবর্তী সময় কোনে কোনে আবেদন পত্র গ্রহণ করে, যেহেতু ইতিমধ্যেই পোহরলে আহিছে যে চর্চালে আহিছে বহুকেইটা সমষ্টির নাম আর এই সমষ্টিসমূহ কংগ্রেসের বহুকেগী হাই প্রোফাইল নেতাই প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। কিন্তু এতালেকে আবেদন পত্র সমূহ সংগ্রহ করা নাই। আর উল্লেখ করব পারি যে বহু চর্চিত নগাঁও আর কাজিরঙা এই দুইটা সমষ্টির বাবে কিন্তু এতালেক কোনেও আবেদন পত্র সংগ্রহ করা নাই। এই দুইটা সমষ্টির বাবে কংগ্রেসের ভিতরচরাতে দুটাক মতত উপনীত হয়েছিল কংগ্রেসী সকল। কাক দিব কাক এরিব তাক লো ইতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছিল আর কংগ্রেসের ভিতরচরাতে বহু চর্চা চলি থাকা বলে পোহরলে আসছিল। গতি কাজিরঙা আর নগাঁও এই দুটা বহু চর্চিত সমষ্টিত কোনে কোনে প্রার্থিত পাব বা আবেদন পত্র সংগ্রহ করব সেয়া নিশ্চয়কৈ লক্ষণীয় হব। আর এই কথাই বহুতো স্পষ্ট করে দিব যে নগাঁও আর কাজিরঙাত এবার কোনে কোনে প্রার্থিত আগ্রহাব কংগ্রেসের পর। সমাগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের বাবে ইতিয়া কংগ্রেসের আবেদন পত্র সংগ্রহ প্রক্রিয়া আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যে ভবনের পর এই পর্যন্ত 15 গৰাকীকৈ কংগ্রেসিয়ে নিজের নিজের আবেদন পত্র গ্রহণ করেছে নিজ নিজ সমষ্টির বাবে। আর এইবার গুয়াহাটী সমষ্টির বাবে রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। রমেন বরঠাকুরে দুটা সমষ্টির বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র। গুয়াহাটী আর দরং উদালগুড়ি সমষ্টির বাবে রমেন বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। আর ইফালে ধুবুরীর বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে ওয়াজেদ আলী চৌধুরী। বরপেটার বাবে আবেদন পত্র ললে দীপায়ন, অরুণ তিওয়ারী আর প্রাণজিৎ দাসে। রাতুল কলিতায়ও বরপেটার বাবে ললে আবেদন পত্র। মাধব রাজবংশীয় দরং উদালগুড়ির বাবে ললে আবেদন পত্র। শিলচরের বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে সৌম্যকান্তি পুরুকাস্থয়। যোরহাটের বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে বনশ্রী গগৈ। তেজপুরের বাবে আবেদন পত্র সংগ্রহ করেছে বেণুধর নাথে। আনহাতে করিমগঞ্জের বাবে সংগ্রহ করেছে আবেদন পত্র কমল উদ্দিন চৌধুরী। আর লক্ষিমপুরের বাবে সংগ্রহ করেছে রঞ্জিত পেগু আর প্রহ্লাদ শর্মায়।
উল্লেখ করব পারি যে আবেদন মাসুল ধার্য করা হয়েছে এক লাখ টাকার বিনিময়ত 15 গৰাকী কংগ্রেসে ইতিমধ্যে রাজীব ভবনের পর আবেদন পত্র সমূহ সংগ্রহ করেছে লক্ষণীয় হব যে পরবর্তী সময় কোনে কোনে আবেদন পত্র গ্রহণ করে যেহেতু ইতিমধ্যেই পোহরলে আহিছে যে চর্চালয় আহিছে বহুকেটা সমষ্টির নাম আর এই সমষ্টির সমূহ কংগ্রেসের বহুকেগী হাই প্রফাইল নেতাই প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে কিন্তু এতালেকে আবেদন পত্র সমূহ সংগ্রহ করা নাই আর উল্লেখ করব পারি যে বহু চর্চিত নগাঁও আর কাজিরঙা এই দুইটা সমষ্টির কিন্তু এতালেকে কোনেও আবেদন পত্র সংগ্রহ করা নাই এই দুইটা সমষ্টির কংগ্রেসের ভিতরচরাতে দুটাক মতত উপনীত হয়েছিল কংগ্রেসী সকল কাক দিব কাক এরিব তাক লো এটা প্রশ্ন উত্থাপন হয়েছিল আর কংগ্রেসের ভিতরচরাতে বহু চর্চা চলি থাকা বলে পোহরলে আসছিল গতি কাজিরঙা আর নগাঁও এই দুটা বহু চর্চিত সমষ্টিত কোনে কোনে প্রার্থিত পাব বা আবেদন পত্র সংগ্রহ করব সে নিশ্চয়ই লক্ষণীয় হব আর এই কথাই বহুতো স্পষ্ট করে দিব যে নগাঁও আর কাজিরঙাত এবার কোনে কোনে প্রার্থিত আগ্রহাব কংগ্রেসের পৰা।